বন্ধ প্রভাব শূন্য কেন্দ্র সরকার তিনি কলাকৃষি আইন প্রত্যাহার দাবিতে দিল্লি বিগত কিছু মাস ধরে আন্দোলন চালুছি এই আন্দোলন সমর্থন জনাইব সরকারি সম্পত্তির ঘরোইকরণ নাঁরে চালি হরিলুটর প্রতিবাদে আজ সোমবার দিন বার ঘণ্টিয়া সর্বভারত স্তরীয় ভারত বন্ধ ডাকরা দিয়া দিল্লি মাস মাস ধরে কৃষি আন্দোলন চাল সত্ত্বে কেন্দ্র সরকার তার কোণী সমাধান নকি নিজ মনমুখী শাসন চলাই বেলে এই আন্দোলন তার উগ্র রূপ নেওয়াকি এই ভারত বন্ধ সময় সমস্ত সরকারি কার্যালয় ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাঙ্ক শিক্ষা অনুষ্ঠান শিল্পানুষ্ঠান তথা সমস্ত যানবাহন চলাচল বন্ধ রাখা কৃষক মহাসংঘ পক্ষ অনুরোধ করা যাই যা কিছু রাজনৈতিক সংগঠন সমর্থন জনাই কিন্তু ভটলিরে এই ভারত বন্ধ পাই কোণী কৃষক সংগঠন তথা রাজনৈতিক সংগঠন পূর্ব প্রস্তুতি জনাপড়ি নেবে কেবল সরকারি কার্যালয় তথা ব্যাঙ্ক মানুষ বাদ দে ভটলিরে ভারত বন্ধর প্রভাব শূন্য রয়েছিল সমস্ত যানবাহন চলাচল সহ ব্যবসায় প্রতিষ্ঠান মান সাধারণ দিন ভাবে চলপ্রচল রয়েছে দেখা যাই তেমনি ভটলি ব্লক কৃষি প্রধান অঞ্চল হয়ে কী কৃষক সংঘ তথা কোণী রাজনৈতিক সংগঠন ইয়ার সমর্থন কলে না বলে সাধারণ মহলের চর্চা হয়েছে। পশ্চিম ওড়িশা ব্যুরো হেড রাজেশ কুমার বিশ্বঙ্ক রিপোর্ট এসবিএন নিউজ।